আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাদ্দাতের নাম আমরা কেনা শুনেছি, সাদ্দাত যে কিনা পৃথিবীতে জান্নাত তৈরি করেছিল। বলা হয় সাদ্দাত ও তার ভাই সাদ্দিদ পালা করে 1000 আদ গোত্রের উপর রাজত্ব করত। পুরো আরব ও ইরাকের রাজা ছিল সাদ্দাত। একবার কিছু লোক এসে সাদ্দাতকে আল্লাহ তাআলার একত্ববাদে দাওয়াত দিতে লাগলো এবং বলল, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তার ইবাদত করো, তার গোলামি করো। তারা যখন সাদ্দাতকে দাওয়াত দেওয়া শেষ করলো, তখন সাদ্দাত জিজ্ঞেস করলেন, আমি যদি আল্লাহ তাআলার গোলামি করি, তার ইবাদত করি, তাকে মেনে নেই, তার একত্ববাদে যদি আমি বিশ্বাস করি, তাকে মেনে নেই, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? তখন তারা বললেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তুমি যদি তার একত্ববাদে বিশ্বাস করো, তার দিকে ফিরে এসো, তার ইবাদত করো, তিনি তোমাকে জান্নাত দান করবেন, আর তুমি যদি তাকে না মানো, তাহলে তোমাকে জান্নাতে নিক্ষেপ করবেন। সাদ্দাত বলল, তোমরা আমাকে সে জান্নাত সম্পর্কে ধারণা দাও, কি কি থাকবে সেই জান্নাতে, যদি আমি আল্লাহ তাআলার একত্ববাদে স্বীকার করি, তার ইবাদত করি। তখন তারা বলতে লাগলো, সেখানে প্রসাদ থাকবে, দুধের নহর থাকবে, শরাফের নহর থাকবে, সেখানে সুন্দর সুন্দর গাছপালা ও ফল থাকবে, আরো অনেক কিছু বলল তারা। সাদ্দাত বলল, আর যদি আমি আল্লাহকে না মানি, তাহলে তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামটা কেমন হবে? তারা সাদ্দাতকে জাহান্নাম সম্পর্কেও ধারণা দিল। সাদ্দাত বলল, সে নিজেই বেহেশত বানাবে এই দুনিয়াতেই, লাগবে না তার পরকালের বেহেশত, যেমন ভাবা তেমন কাজ। আশেপাশের রাজাদের সাদ্দাত নির্দেশ দিল, তোমাদের রাজ্যে যত সোনা রূপা আর যত মূল্যবান জহরত আছে, সেগুলো আমার দরবারে পাঠিয়ে দাও, আমি দুনিয়াতেই এক বিশাল অনুপম বেহেশত তৈরি করতে চাই। আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ দিলেন। সাদ্দাত বললেন, কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি, তল্লাশিও চলতো প্রতিনিয়ত। একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাতের দরবার। বেহেশতের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থান পছন্দ করা হলো। দেশ বিদেশ থেকে 3000 সুদক্ষ কারিগর এনে কাজ শুরু করা হলো। এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় এক চার আনা একটি রূপার অলংকার ছিল। এক তালাশকারীর চোখে সেটা পড়ে যায়, সে ছিনিয়ে নেয় সেটি। সে দৃশ্য দেখে বৃদ্ধাটি দুই হাত তুলে ফরিয়াদ করে আল্লাহ তাআলার কাছে, হে আমার প্রতিপালক, তুমি সবই অবগত, দুঃখিনীর প্রতি জালিম, সাদ্দাতের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয়, তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই, তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার ফরিয়াদ সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। এদিকে সাদ্দাতের বেহেশতের কাজ চলছে পুরো দমে। বেহেশতের প্রাচীর দেওয়ালগুলো 750 ফুট উঁচু ছিল, প্রস্থে 30 ফুট, চারদিকে 4টি ফটক, ভেতরে 3 লক্ষ প্রসাদ বাড়ির কথা বর্ণিত আছে। এখানে ঝর্ণাধার ছিল দুধ, মদ, আর মধুর, আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক, সবই সোনার তৈরি। নির্মাণ কাজ শেষ হলে বেহেশতে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো সাদ্দাত। সাদ্দাত যখন গেট খুলে ঢুকতেই যাবে, বিকট আশ্রয়ী তার পথ রোধ করে দাঁড়ালো। আশ্রয়ী বললেন, এ সুষম প্রসাদ কি তোমাকে নিরাপদে রাখবে? সাদ্দাত জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। সাদ্দাত বলল, এখানে কি চাও? আজরাইল আলাইহিসসালাম বললেন, এখনো বোঝনি, আমি তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাত নির্পলক চোখে তাকিয়ে রইল, তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে। সাদ্দাত বলল, আমাকে অন্তত আমার পরম সাদের বেহেশত একবার দেখতে দাও। আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত আর বাড়তি সময় তোমাকে দিতে পারি না, আমার উপর নির্দেশ, এখনই তোমার জান কবজ করা। সাদ্দাত বললেন, তাহলে ঘোড়া থেকে তো আমি নামি? আজরাইল আলাইহিসসালাম বললেন, না, ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার জান কবজ করতে হবে আমার। সাদ্দাত মাটিতে পা রাখতে গেল, কিন্তু সেটি মাটি স্পর্শ করবার আগেই আজরাইল আলাইহিসসালাম তার দেহপিঞ্জ থেকে আত্মা বের করে নিল। আর আজরাইল আলাইহিসসালাম এক প্রচণ্ড বিকট শব্দ করলেন, যাতে উপস্থিত মারা গেল সকল সেনাবাহিনীরা। আর অসংখ্য ফেরেশতা এসে ধ্বংস করে দিয়ে গেল এই দুনিয়ার বেহেশত। একবার আল্লাহ তাআলা মৃত্যু ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে বললেন, তুমি তো অনেক জান কবজ করেছো, কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার করুণার উদ্বেগ হয়েছিল, কারো প্রতি দয়া দেখিয়েছো? আজরাইল আলাইহিসসালাম বললেন, জান কবজের সময় সকলের প্রতিই করুণা হয়। আল্লাহ তাআলা বললেন, তবে তুমি কোন জান কবজের সময় সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের জান কবজের, নৌকা ডোবার পর সকলেই মারা গেল, কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল। ফেরেশতারা তক্তার উপরে সে মহিলাকে এক স্রোতের সাহায্যে দ্বীপে পৌঁছে দিল, সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল। ঠিক তখনই আমি নির্দেশ পেলাম এ নারীর জান কবজ করতে হবে। তখন আমি কেঁদেছিলাম যে এই শিশুটির কি হবে, তার তো মৃত্যু ছাড়া কোনো গতি নেই, তাকে কোনো পশু খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আমার দয়ার উদ্বেগ হয়েছিল সাদ্দাতের প্রতি। সাদ্দাত এত বছর চেষ্টা করে সে তার বেহেশত তৈরি করলো, অথচ সে তাই এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল, আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ তাআলা বললেন, আজরাইল, সে শিশুটি হচ্ছে সাদ্দাত, তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি, তাকে এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম, তার জীবন বাঁচিয়েছিলাম, তারপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি, কিন্তু সে নিয়মতে শুক্রিয়া আদায় না করে সে নিজেকে ঈশ্বর ভাবে, তাই আমার আজাব তাকে গ্রাস করে নেয়। এ ঘটনা কোনো প্রমাণিত ভিত্তি উল্লেখ করা নেই। মুফতিরা বলে সাদ্দাতের বেহেশতের কাহিনী স্বীকার বা অস্বীকার করার মতো উপায়ও